আসসালামু আলাইকুম দর্শক, একটি বিশেষ ঘোষণা। যেই মাত্র খবরে জানা গেছে যে মোটরসাইকেল চলাচলে নিষিদ্ধ করেছে, ঈদের আগে 3 দিন থেকে মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ, ঈদের পরের 3 দিন এবং ঈদের আগের 3 দিন। 7 তারিখ থেকে এই কর্মসূচি পালন করতেছে মহাসড়ক বিভাগ। কেউ যদি হাইওয়েতে মোটরসাইকেল চালায় তাহলে তার জেল জরিমানা হবে। দেখতে পাইতেছেন, এই মাত্র খবরে জানা গেছে মোটরসাইকেল মহাসড়কে চলা যাবে না। দর্শক, আমাদের পেজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে তাড়াতাড়ি পৌঁছে। এক জেলা থেকে আরেক জেলায় যাইতে পারবে না কাউকে হাইওয়েতে চলাচল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।